দেশের বাইরে ঘুরতে গেলেই গুনতে হবে বেশ বড় অঙ্কের টাকা, এমনটা ধারণা অনেকেরই। অথচ বুদ্ধি করে কিছু পরিকল্পনা করলেই এ সমস্যারও সমাধান সম্ভব। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে ভ্রমণের খরচ একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। আমাদের আজকের আয়োজনে সেই সব দেশ নিয়েই কথা হবে। বলা হয়, পরিপূর্ণ প্ল্যানিং করে ঠিক সময় বিমানের টিকিট কিনে রাখতে পারলে বাজেটের মধ্যেই বিদেশ ঘুরে আসা সম্ভব। সেই তালিকায় সবার আগে রয়েছে নেপাল। তবে এই ক্ষেত্রে সরাসরি বিমান টিকিট না কেটে কলকাতার শিলিগুড়ি থেকে বাসে কাঠমান্ডু যাওয়া উত্তম হতে পারে। কলকাতা যাওয়ার ক্ষেত্রে রাজধানী ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করা যেতে পারে। এছাড়াও বন্ধন এক্সপ্রেস ট্রেনও রয়েছে এই একই কারণে। শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়িও পাওয়া যায়, পৌঁছাতে সময় লাগবে ঘণ্টা তিনেক। অফ সিজনে এলে গাড়ি হোটেল ভাড়া তুলনামূলকভাবে কম থাকে। আর এভাবেই নেপালের বোধিস্তূপ, নারায়ণ হিতি প্যালেস, সংগ্রহশালা, কৈশোর মহল এবং নীলকণ্ঠ মন্দিরের মতো স্থান ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে। শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো, পাহাড় সমুদ্র আর সবুজ চা বাগানে ভরা শ্রীলঙ্কা যে কাউকেই মুগ্ধ করবেই। আগে থেকে বিমানের টিকিট কেটে রাখতে পারলে খরচ কমবে ভ্রমণে। আগে বাঙালিদের মধ্যে অবশ্য শ্রীলঙ্কা যাওয়ার চল বরাবরই কম ছিল, তবে গত কয়েক বছরে শ্রীলঙ্কা ভ্রমণের প্রবণতা বাড়ছে। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে ঐতিহাসিক মূল্য, দুই দিক দিয়েই শ্রীলঙ্কা তুলনাহীন। শ্রীলঙ্কার কিছু গ্রাম এমন আছে যেখানে গেলে হঠাৎ মনে হতে পারে যে বাংলার কোনো গ্রামে এসে পড়েছেন। দেশটির চারিপাশ ভারত মহাসাগর দিয়ে আবৃত। শ্রীলঙ্কা ঘোরার সেরা সময় ডিসেম্বর থেকে এপ্রিল মাস। ঢাকা থেকে সরাসরি বিমানে চেপে শ্রীলঙ্কা পৌঁছানো যায়। আবার ভারতে গিয়ে চেন্নাই থেকে জাহাজে করেও শ্রীলঙ্কা যাওয়ার ব্যবস্থা রয়েছে। শ্রীলঙ্কা যেতে বিমান টিকিট মাথাপিছু 32,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। দিন সংখ্যা কমলে খরচ কমবে। শান্ত নিরিবিলি পাহাড় ও জঙ্গলে ঘেরা ভুটানের সরল জীবনযাত্রাই পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে ফেব্রুয়ারি মার্চে পর্যটকদের ভিড় বেশি থাকে, তাই খরচ কমাতে চাইলে ওই সময় বাদে অফ টাইম বেছে নেওয়া উত্তম। বাংলাদেশ থেকে ভুটান যেতে বর্তমানে যে বিমান ভাড়া রয়েছে সেটির মূল্য হচ্ছে 26,000 টাকা থেকে 28,000 টাকা পর্যন্ত। বৌদ্ধ মঠ ও মন্দিরে ঘেরা ভুটানের সব জায়গায় গাড়ি পৌঁছায় না, তাই হেঁটে হেঁটে ঘুরতে পারলে তবেই ভুটান যাওয়া উচিত বলে মনে করেন ভ্রমণপ্রেমীরা। ভুটানে দেখার মতো বৌদ্ধ মঠ হল দ্রামেৎসে গোয়েম্বা, চোরতেন কোরা, ত্রাসিগাংজং, মঙ্গারজং। ভুটানে আরও আছে গোম্ফু কোরা নামে প্রাচীন একটি অভয়ারণ্য, তাই প্রকৃতি আর ঐতিহ্যের সাথে মিশে যেতে দেশটি অন্যতম। অল্প খরচে বিদেশ ভ্রমণের আরও একটি দেশ ভিয়েতনাম। নেপালের মতোই কলকাতা থেকে সরাসরি বিমানে চেপে ভিয়েতনামে পৌঁছানো যায়। আবার চাইলে সরাসরি ঢাকা থেকে ফ্লাইট নেওয়া যায়। এক্ষেত্রে ভ্রমণ খরচ ঢাকা থেকে থাই লায়ন বা মালিন্দো এয়ারে হ্যানয় যেতে জনপ্রতি আনুমানিক 22,000 থেকে 30,000 টাকা খরচ হবে। আর যাওয়া আসা এবং থাকা খাওয়া সহ প্রায় 70,000 থেকে 80,000 টাকার মধ্যে 2 রাত 3 দিন থাকতে পারবেন। বিমানের টিকিট আগে থেকে কেটে রাখলে ভাড়া তুলনামূলক কম হবে। নীল নদের তীরে অবস্থিত মিশরের পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। চাইলে কলকাতা হয়ে দিল্লি বা মুম্বাই থেকেও দেশটির রাজধানী কায়রোতে যাওয়া যায়। এক ঝলকে দেখলে অনেকটা রাজস্থানের মতো মনে হবে। জানা যায় মিশরের ইতিহাস এবং এই দেশ এত বিশাল যে একবার এসে পুরোটা আত্মস্থ করা প্রায় অসম্ভব। তাই যে কোনো একটি দিক থেকেই শুরু করাই ভালো। তবে সেখানে খাবার ও পানির দাম একটু বেশি। তবে যাতায়াতের খরচ ও হোটেলের ভাড়া কমাতে না পারলে খরচ অধিক পড়ে, কিন্তু অফ সিজনে বেড়াতে গেলে সে খরচেও কিছুটা সাশ্রয়ী ভাব আনা সম্ভব।